আসসালামু আলাইকুম। তো অনেক দিন ধরে ইচ্ছা আর কি, ওই যে যেমন যাই না মহিষ খাইছি না কি, এরকম একটা ইচ্ছা হয়েছিল আর কি, যে মানে যাই না ভেড়া খাবো, এই জন্য একটা ভেড়া কিনতে গেছিলাম। তো এই হইলো এই ভেড়াটা আর কি কিনছি আর কি। তো এই ভেড়াটার ওজন ছিল দেখাই গেছে 10 কেজি 200 গ্রামের মতো, আর দাম নিয়েছিল হলো 5,300 টাকার মতো। তো এক্সপেক্টেড মাংস হইব আমি ভাবছিলাম, যে যেহেতু সবাই বলে যে 60% মাংস হয়, তো আর এটার মধ্যে ভেড়াতে যেহেতু আপনার লোম থাকে বেশি, এই জন্য 60% ধরি নাই আমি, 50% ধরছি, মানে 5 কেজি ধরছি আর কি। তো খাসির মাংস নর্মালি 1100-1200-1000 টাকার উপরে বিক্রি হয়। তো এইগুলারই মানে ওই মানে দালালরা মানে যাদের ব্যাপারী থেকে কিনছে এরা কইছে ভাই এইটি আপনারা খাসি হিসেবে খান, ঠিক আছে, যেহেতু হারাম না। আর ভেড়া আপনার বেশি নাইও, যেমন আমি একটা ভেড়া কিনতে ফতুল্লা হাটে গেছি, সারুলিয়া হাটে গেছি, মানে তারপর ইয়াতেও গেছি, হজরতপুরেও গেছি, ভেড়া পাইনি আর কি। গারল পাইছি, গারল হজরতপুরেও পাইছি, মানে ফতুল্লা হাটেও পাইছি। তো সেম গারল যেটা ফতুল্লা হাটে ছিল ওইটা হজরতপুরেও ছিল, মানে এই যে হাট ঘুরে আর কি ওরা, কিন্তু ভেড়া ছিল না আর কি। সামো ভেড়া মনে হয় কেউ কিনে না বা সামথিং, আমি জানি না আর কি। অন্যান্য আড়তে গেলে পাওয়া যাবো আর কি, যেমন ওই গুলিস্তানের যে আড়ত আছে ওইখানে গেলে পাওয়া যাবো। তো এইটা হলো আমি ভাঙ্গা প্রেসের যে ছাগল বিক্রি করে ওই জায়গার থেকে কিনছিলাম। তো এই ভেড়ার দাম চাইছিল বেশি চায় না, এই ভেড়াটার দাম চাইছিল 7,000 টাকা। তো আমি ওইখান থেকে আপনার 4,000-4,500 বইলা আর কি থাইমা গেছিলাম। তো 5,000 বলছি যখন তখন আর কি ওদের মানে লিমিটে আমি পৌঁছায় গেছি, যে 5,000 টাকায় ওরা বিক্রি করবো, এখন আমার থেকে যত টাকা আর কি হাতাইতে পারে। তো আর অপশন কম আর কি, যেমন এই ভেড়াটা আর পাশের ভেড়াটা ওইটার দাম 500 টাকা বেশি আর কি, ওটার ওজন তুলনামূলক একটু বেশি হইব মনে হয়। আপনার এটা 10 কেজি 100 গ্রাম আর ওইটা মনে হয় 10 কেজি 400-500 গ্রাম হইব আর কি, এরকম মানে ভেড়ার অপশনই কম ছিল। এই দুইটাই ভেড়া যেগুলো আপনার 4-5,000 টাকার মতো দাম হওয়ার মতো পসিবল। আর একটা মানে কিনার যদি প্যারা উঠে তাহলে মনে করেন যতক্ষণ পর্যন্ত না কিনতে পারবো ততক্ষণ পর্যন্ত আর কি শান্তি নাই। তো এই হলো অবস্থা। আমি অনেকক্ষণ আর কি এই দুই বান্দার সাথে কথা বলছি, এই ভেড়া নিয়ে আর দিব না, 5,000 টাকা বইলা রাখছি আমি। আমি বুঝতেছি যে 5,000 টাকায় দিব, কিন্তু আপনার ওরা আর কি দেখতেছে যে আমার কাছে আর অপশন নাই, এই জন্য আর কি ওরাও দিতেছে না। কিন্তু আমার বারবার ডাকতেছে যে ভাই দয়া যাও 500 টাকা বেশি দাও বা 700 টাকা বেশি দাও, 5,700 টাকা। এখন আমি দেখতেছি যে এটার তো এত দাম হয় না, যাই হোক কিনছি 5,000 টাকা দিয়ে 100 টাকা দিয়া, কিন্তু লাগছে আর কি 5,300 টাকার মতো, কারণ ওই একজন দালাল খাইছে আর কি 200 টাকা। এরপর আনার পরে এটারে গোসল করালাম, গোসল করার পরে আমি একটু অসুস্থ হয়ে গেলাম, আমার জ্বরে আমার অবস্থা খারাপ। তো এটা পালার মতো কেউ ছিল না, এই জন্য আর কি এটারে কাটা ফেলছি। তো কাটার পরে মোটামুটি স্যাটিসফাইড, 5 কেজি 600 গ্রাম মাংস হয়েছে, আর হইলো মানে এটা মাথা আর ভুঁড়ি বাদ দিয়া। তো 1,000 টাকা কেজির মতোই আমি চাইছিলাম যে এরকম হইলেই হয়। তো আমি মোটামুটি স্যাটিসফাইড, আর মাংস ভালোই, মাংস মনে করেন যে খাসির মাংস যদি 180 হয়, ভেড়ার মাংস 175-175 আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।